Assalamualaikum, biar sapnara kamna sana ami bhalo achi alhamdulillah. Aaj ami apnaderke chingri mach diye shobji jhol ranna kore dekhabo. Tai ami niyechi shobji data alu kete dhuye niyechi ada bata roshun bata niyechi holud gura mosur gura jirar gura lobon niyechi dhone pata kuchi niyechi pyaaj roshun bete niyechi chingri mach niyechi rannar regular tul. এখন আমি একটু উপকরণ দিয়ে সবজি ঝোলটা রান্না করে দেখাবো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আমি আমার পরিমাণমতো তেল দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করব এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা যখন তেলে দিতে হয় তখন একটু সাবধানে দিতে হয় না হয় ছিটকিয়ে শইলে গেলে পুড়ে যাবে তাই আমি চামচ দিয়ে দিয়েছি আস্তে করে গরম তেল তো তাই এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম সব সময় রান্নার সাথে সাবধানতা অবলম্বন করবেন যাতে কোথাও পুড়ে টুড়ে না যায় অনেক খেয়াল করে রান্না করতে হয় এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম রান্নাটা করতে বেশি সময় লাগবে না ঝটপট রান্না করা যায় যেহেতু চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না আমি পানি দিয়ে দিলাম মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষাবো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম চিংড়ি মাছ দিয়েও আমি একটু ভালো করে কষাবো কষিয়ে নেড়েচেড়ে পরে আমি সবজিটা অ্যাড করব এখন আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে টুয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো মিশিয়ে দেব অনেকে সবজি খেতে চায় না সবজি অনেকের কাছে ভালো লাগে না এভাবে যদি রান্না করে খান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে দিলাম ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম অনেক সুন্দরভাবে কষাবো ভালো করে যত কষাবেন ততই রান্নার স্বাদটা বেড়ে যাবে তাই সুন্দর করে কষিয়ে নেব আমি এটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি আবারো ঢেকে দিচ্ছি আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব আমি কাঁচা পানি ব্যবহার করব না আমি এখানে গরম পানিটা ব্যবহার করব যাতে সবজিটা সুন্দর হয়ে যায় এবং রান্নাটা সুস্বাদু হয় কাঁচা পানি অ্যাড করলে সবজিগুলো শক্ত হয়ে যাবে আর যদি আপনারা গরম পানিটা দেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খুবই সুস্বাদু হবে খেতেও প্রচণ্ড মজা লাগবে এখন আমি ঢেকে দেব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন আমি যতগুলো ভিডিও ছাড়ব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব ধনেপাতাগুলো দিয়ে দিলাম বন্ধুরা একবার হলো আমার রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে খেয়ে আমাকে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি লবণও দেখেছি সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক হয়েছে অনেক মজা হয়েছে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন চাইলে গরম ভাত দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন অসুবিধা নাই যে যেরকমভাবে খান সেরকমভাবেই মজা লাগবে আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি সুন্দরভাবে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম